একটা আন্দোলন যেটা চলবা হয় সেই আন্দোলনটো দেখাত আমি যি ধরনের চলাম তার অন্তর্মুখী চিন্তা কিছুমান থাকে, টেকনিক কিছুমান থাকে, যিবোৰ গোটেইখিনি আপনাদের এপ্লাই করেছে অলরেডি, রাস্তাত আন্দোলন করেছে বা অফিসের সম্মুখত আপনাদের আন্দোলন করেছে, তাতেই বহি না থাকি আপনাদের বিষয়া পর্যায়ত লগ করে তেওঁলোকৰ যি ধরনের কাম আদায় করবর কারণে ব্যবস্থা থাকে সেইবিলাকও করেছে আপনাদের। মই এফালৰ পৰা কথাটো ভাবি যাও, এফালৰ পৰা উত্তৰটো ওলাই যায় থাকে আপোনালোকে অলরেডি হেৰি কৰিছে, গতিকে বহুতখিনি কৰিছে কিন্তু সাকসেসটো হব হবই লাগিব ধৰক। কিন্তু তাত এটা কথা আছে, আপোনালোকৰ যি অভিজ্ঞতা হল এই অভিজ্ঞতাৰ ভিত্তিতে আকৌ নতুন কিছু প্রসেস লব লাগিব হয়তো, বিশেষকে বিষয়া পর্যায়ের যেখানে লোক আছে ধরা বড় টান, এই কারণে টান হিসাবের বাইর এটাও কথা কব নয়, আনহে নালাগে এখেতে কৈছে আমার ইএমর কথা, হিসাবের বাইর এটাও কথা কব নয়, এইখিনি আমাক বহুত সময়ত হতাশ করে করেছে, তথাপিতো তার মাজত আমি আওবকিয়াকে আৰু কথা চিন্তা কিছু কৰিব লাগিব। মই এইখিনি কথা শুনি থাকোঁতে মনলৈকে অন্য এটা কথা আহিছে, পোনপটীয়াকে ধৰক এতিয়া আপোনালোকে আৰ চি জৈনৰ লগত যিখিনি কথা পাতিলে, যি ব্যৱস্থা ল'লে, এতিয়া নতুনকৈ আমি যেহেতু এডুকেশ্যন এডভাইচার এজন পাইছো, তেওঁৰ লগত কিবা সম্পর্ক হৈছে নেকি, কারণ তেওঁ যথেষ্ট জনা বুজা মানুহ, ননিগোপাল মহন্ত কিছুমান ক্ষেত্রত।